আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। ভিডিওটা হচ্ছে ফিশিং ট্রাভেল ব্লগ। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে একটা নদীতে আমি মাছ ধরতে যাচ্ছি। তো তার জন্য আমি প্রথমে পিঁপড়ার ডিম কিছু নিয়ে নিয়েছি। আমার কাছে তেমন পিঁপড়ার ডিম ছিল না, ফ্রিজে যেটুকু ডিপ ফ্রিজে ছিল সেটাই নিয়ে নিয়েছি, অর্থাৎ টাটকা পিঁপড়ার ডিম আমার কাছে ছিল না। এখন শীতকাল, বেশ কম ডিম পাওয়া যায়, তুলনামূলক অনেক কম। আগে যেমন পাওয়া যেত, এখন তেমন একটা পাওয়া যায় না। আর আমরা আজকে পিঁপড়ার ডিম আর পাউরুটি এটাই টোপ হিসাবে ব্যবহার করব এবং মিষ্টি চার। এবং দেখতেই পাচ্ছেন যে মোটরসাইকেলে কীভাবে ব্যাগ নিয়েছি আমরা। তো আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে সিংড়া উপজেলারই একটা জায়গা। তো আমি যেতে যেতে আপনাদের সাথে পুরো বিস্তারিত বিষয়টা নিয়ে আলোচনা করব। আর পুরো ভিডিও জুড়ে আমি আছি মাসুদ, আর আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। আমরা এখন একটা গ্রামের পথ ধরে যাচ্ছি। সামনে একটা সরু ব্রিজ পড়েছে, ব্রিজটা একটা খালের উপর দিয়ে গিয়েছে। আমি যদি খালটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে কিন্তু দুই পারে, খালের দুই পারে আর কি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। আমরা এখন একদম একটা গ্রামের ভেতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, আর এখন প্রায় 10টার মতন বাজে সকাল। আমরা একটু দেরি করে বের হয়েছি, কারণ এখন শীতের সকাল, তো খুব একটা একদম তাড়াতাড়ি বের হওয়া যায় না। মানে প্রচণ্ড শীত পড়েছে আমাদের এই নাটোর, মানে উত্তরবঙ্গে নাটোর অঞ্চলে বিশেষ করে। আমার বাম পাশে যে এখন আপনারা বাড়িগুলো দেখছেন, সেগুলো হচ্ছে যে দুস্থদেরকে সরকারের পক্ষ হতে একটা অনুদানের মাধ্যমে এটা বাড়িগুলো করা হয়েছে, সেগুলো আর কি এইখানে। আর গ্রামীণ পরিবেশ বরাবরের মতনই সুন্দর, আর শীতের সকালে তো এটা আরও সুন্দর হয়ে ওঠে। কি যে খেজুরের গাছে যে খেজুরের রস লাগানো হয়, ডান পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে সরিষার ক্ষেত, আখ ক্ষেত। আগে কিন্তু আমাদের নাটোর অঞ্চলে বেশ আখের একটা সুনাম ছিল, বাট এখন অনেকটা কমে গেছে। আর সরিষার বেশ এখন আর কি প্রচলন, অর্থাৎ চাষাবাদ হয়। আর আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে পিপরুল কালীগঞ্জ। এটা সিংড়া উপজেলারই একটা জায়গা, অঞ্চল। আর এইখানে কিন্তু আপনি একদম সেই গ্রাম্য পরিবেশ যে ভাইবটা আছে সেটা কিন্তু দেখতে পাবেন। এই যে পাশ দিয়ে মহিষের গাড়ি গেল, মহিষের গাড়ি অর্থাৎ এখন কিন্তু এখনও ধান, তারপর অন্যান্য যে পণ্য আছে, ভারী যে পণ্যগুলো আছে সেগুলো বহনের ক্ষেত্রে কিন্তু এখনও সেটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা যে নদীটাতে দেখতেছি সেটা হচ্ছে যে পিপরুল কালীগঞ্জের, কালীগঞ্জের উপরে যে ব্রিজটা সেখানে, এটা হচ্ছে যে বারনই নদী, অর্থাৎ পাটুল থেকে যে নদীটা আর কি আসছে সেটাই। এটা হচ্ছে যে একটা অভয়াশ্রম, এখানে অনেকে মাছ ধরে সেই অঞ্চলটা। আর পুরো অঞ্চলটাই দেখতে পাচ্ছেন যে একদমই শুধু হলুদ হলুদ হয়ে আছে, অর্থাৎ সরিষা ক্ষেত। খুবই সুন্দর একটা মনোরম জায়গা, বিশেষ করে ছুটির দিন শুক্রবারে এইদিকে কিন্তু বেশ ভালো একটা সমাগম হয়, লোক সমাগম হয়। আর বিশেষ করে বলতে গেলে কিন্তু এটা চলনবিলেরই একটা অংশ। আর চলনবিল বলতে আসলে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু পানিতে পুরোটাই একদম ডুবে যায়, একদম বলতে পুরোটাই ডুবে যায়। যে আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি সেই রাস্তাগুলোও কিন্তু একদমই ডুবে যায়, খুব একটা যাওয়া যায় না। তখন কিন্তু নৌকা ব্যবহার করতে হয়, বাট এইবার খুব একটা বেশি বর্ষা না হওয়ার কারণে এবার আর কি তুলনামূলক খুব দ্রুত পানি নেমে গেছে, যার কারণে মানুষজন আবার চাষাবাদ শুরু করেছে। চাষাবাদ বলতে এদিকে বেশিরভাগ সময় ধান চাষ করা হয়। এই যে ধানের তলা বসানো হয়েছে, বীজতলা, এখান থেকে ধান নিয়ে পরবর্তীতে মাঠে আর কি দেওয়া হবে, যে জমিগুলো ফাঁকা আছে, নিচু যে জমিগুলো, আর ওপরের জমিগুলোতে সরিষার চাষ হয়েছে। মানে বলতে গেলে খুব সুন্দর একটা পরিবেশ, আপনি আসলে একদম মন ফ্রেশ হয়ে যাবে, এরকম একটা পরিবেশ হচ্ছে এটা। আর এখন আমরা যে জায়গাটা দেখছি এটা হচ্ছে ত্রিমোহনী। ত্রিমোহনী একটা কারণ আছে, আমি সেটা অবশ্যই বলবো। আমার বাম দিকে যেটা দেখছেন এটা হচ্ছে যে পাটুল বিলেরই একটা অংশ। আর পাটুল বিল বলতে আপনারা অনেকেই জানেন যে মিনি কক্সবাজার, সেটাকে কিন্তু পাটুল বিল বলা হয়। পাটুল বিলের একটা বিশেষত্ব হচ্ছে সেখানে বেশ ঢেউ হয়, সেগুলো আর কি সমুদ্রের মতন অনেকটা, সেটারই এটা একটা অংশ। অর্থাৎ এই পাট দিয়ে পানিগুলো আর কি নিষ্কাশন হয়। এখন আমরা আস্তে আস্তে ত্রিমোহনী বাজারের দিকে যাচ্ছি। এটা আসলে অনেকে ঢাকঢোল ডাঙ্গাপাড়াও বলে জায়গাটা। এটা হচ্ছে যে যদিও এটা সিংড়া উপজেলার মধ্যেই পড়ে, বাট নলডাঙ্গার খুব কাছাকাছি আর কি। অনেক সময় এটা এটা নলডাঙ্গার মধ্যেই মনে হয় পড়ে, বাট অনেকে আর কি সিংড়াও বলে এটাকে। তো আমরা এখন একদমই যে ব্রিজটা, এটা বলে ত্রিমোহনী ব্রিজ, এই ত্রিমোহনী ব্রিজের উপরে উঠছি।
তো এই মোহনী ব্রিজের এখানে একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা হচ্ছে যে বাম দিকে এটা হচ্ছে বিলের সাথে একটা সংযোগ আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এবং ডান দিকে এটা হচ্ছে যে সেই আত্রাই নদীর সাথে এটা সংযোগ, এটা একটা শাখা নদী। আর সামনের দিকে অর্থাৎ এই ব্রিজ যে দিকে গেছে সেই দিকেও একটা নদী আছে, এর জন্য এটা তিন দিকের জন্য ত্রিমোহনী বলা হয়। আর আপনারা এখন যেটা দেখলেন সেটা হচ্ছে যে নাটোর জেলার মধ্যে অন্যতম দেশি মাছের বড় আড়ত হচ্ছে যে এইটা, যেটা অনেকেই হয়তো জানেন না বাট আজকে জানলেন। এটা হচ্ছে যে সেই ত্রিমোহনী মাছের আড়ত। এখানে আসলে কিন্তু দেশি মাছ অবশ্যই পাবেন, তবে আসতে হবে বর্ষার সময়ে। আর আপনারা আমার বামে যে নদীটা দেখতে পাচ্ছেন সেই নদীটা হচ্ছে যে এই সোজা চলে গেছে, যেটা হচ্ছে যে এক কথা বলতে গেলে আত্রাই নদীর উপশাখা নদী। আচ্ছা, এটা হচ্ছে বিলের পানি নিষ্কাশন, চলন বিলের যে পানিটা আছে নদীতে যখন নেমে যায়, যার কারণে এটা কৃত্রিমভাবে এই খালগুলো নির্মাণ করা হয়েছে। এই খালেরই আমরা একদম সামনে একটা পয়েন্টে গিয়ে বসবো, তো সেই পয়েন্টটা আর কি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এটাই ছিল হচ্ছে যে আপনার মূল কথা যে কীভাবে এই নদীগুলো আর কি এভাবে ত্রিমোহনী হলো। তা আমরা আর কি বলতে বলতে চলে এসেছি সেই নদীর ধারে। অবশ্যই যে গ্রামের যে বাড়ি, সেই সুন্দর বাড়িগুলো আপনাদের কিন্তু দেখছি উঠানে অনেকে আলোচনা করতেছে, গল্প করতেছে। এই যে মাটির দোতলা বাড়ি এখন কিন্তু তেমন একটা দেখা যায় না, তা আপনাদেরকে একটু দেখালাম। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গাটাতে চলে এসেছি। অনেকে এটাকে করই গ্রাম বলে, আবার এটাকে এক কথা বলে যে বড় বারোই হাটি। আচ্ছা, এখানে এক চাচা মাছ ধরতেছে, তো আমি একটু চাচার সাথে একটু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং চাচার মাছ ধরা অবশ্য দেখব। তো চাচা পুঁটি মাছ ধরতেছিল, চাচা আমাকে বলতেছিল যে তেমন একটা বড় মাছ আমি ধরতে পারি না, তো আমি সাধারণত পুঁটি মাছই ধরি। চাচা এখানকার স্থানীয়, তিনি আমাকে বেশ কিছু তথ্য দিলেন যে এখানে বেশ পানি থাকে, গভীরতা মোটামুটি ভালো, কিন্তু এটা কোনো দ না বা অভয়াশ্রম না, বাট এখানে স্থানীয় জেলেরা আর কি এটা আর কি কাঠটা বলে, সামনে আপনাদেরকে আমি একটু দেখাবো, সেই কাঠটা দিয়ে এখানে মাছ ধরে। তো চাচা একটা পুঁটি মাছ ইতিমধ্যে পেয়ে গেছে, চাচার দক্ষতা বেশ ভালো। এক কথা বলতে গেলে প্রতি টোপে টোপেই তিনি মাছ পাচ্ছিলেন, বিশেষ করে পুঁটি ট্যাংরা এগুলোই হয়, বাট ট্যাংরার পরিমাণটা এখন তুলনামূলক অনেক কম। এখন যা পাওয়া যাচ্ছে সবই পুঁটি মাছ পাওয়া যাচ্ছে। তো ইনি সকাল বিকাল দুই বেলায় মোটামুটি মারেন, এক কথায় বলতে বোঝা যাচ্ছে যে অনেক প্রবীণ শিকারী, দীর্ঘদিন হলো এভাবেই আর কি শোলার বড়শি দিয়ে পুঁটি মাছ ধরেন, যেটা আমাদেরকে সেই আদিম ঐতিহ্য। এখন হয়তো রড রিল বা আধুনিক যে যন্ত্রপাতিগুলো এসেছে যার কারণে মাছ ধরা হচ্ছে, বাট এটা কিন্তু আমাদের সেই আদিম অকৃত্রিম ভালোবাসা, মানে শোলার বা আপনারা যেটা বলেন কঞ্চি বলেন বাঁশের যে ইয়ে থাকে সেটা দিয়ে। তিনি বেশ দক্ষ, যদিও মানে নদীতে বেশ ঢেউ হচ্ছিল, বাট উনি প্রতি টোপে টোপেই পুঁটি মাছ তুলছিলেন। বাট এখন উনি বলছিলেন যে খুব একটা এখন আর ধরা পড়ছে না, কারণ পানি অনেক নেমে গেছে, বেশ কিছুদিন হলো পানি অনেক নেমে গেছে। বিগত বছরগুলোতে এত দ্রুত পানি নামে নাই, এবার অর্থাৎ হচ্ছে বর্ষা তুলনামূলক কম হওয়ার কারণে এবার আর কি পানিটা নেমে গেছে দ্রুত, এর জন্য আর কি মাছও নেমে গেছে পানির সাথে সাথে, আর প্রচণ্ড পরিমাণে কাঁকড়া জ্বালাতন করে, যার কারণে মাছ মারা বেশ দুরূহ হয়ে ওঠে। চাচা এটাই আমাদের সাথে আর কি শেয়ার করতেছিলেন। আর একটা ব্যাপার যেটা বললেন সেটা হচ্ছে যে এখানে বেশ বড় বড় মাছ হয়েছে কিছুদিন আগে, তবে আমরা আসতে একটু লেট করে ফেলেছি। তো চাচা এই যে দুইটা টোপ দিয়েছে, দুইটাতেই কিন্তু মাছ পেয়েছে, তো তৃতীয় নম্বরটা দিয়েছে। চাচা একদম অধীর আগ্রহে বসে আছে যে কখন মাছের ঠোকর দিবে আর উনি টান দিবে। তো ওনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, উনি আমাদেরকে কিছু পয়েন্ট এবং নদী সম্পর্কে বেশ ধারণা দিল, কারণ একটা নদীতে গেলে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হয় যে কোনো জঙ্গল বা কিছু থাকে কি না। যে আরেকটা মাছ পেয়েছে উনি, যে জঙ্গল যদি না থাকে তাহলে কিন্তু বেশ ভালো, অর্থাৎ বড়শি আটকানোর একটা চান্স কিন্তু সেখানে থাকবে না, তো এর জন্য কিন্তু এইটা এইভাবে নির্বাচন করা খুব ভালো। তবে আপনারা যখন যাবেন সেক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা আপনারা নিতে পারেন, স্থানীয়দের সহযোগিতা নিলে আপনারা আর কি বুঝতে পারবেন কোন জায়গাটাতে ফেললে আপনার সমস্যা হবে না। এই যেটা আপনারা ইঞ্জিন চালিত নৌকার পেছনে বেশ কিছু নৌকা দেখছেন, এগুলো হচ্ছে যে জেলের দল, তারা এখানে বিভিন্ন উপায়ে মাছ ধরে, বিশেষ করে কারেন্ট জাল সহ অন্যান্য পদ্ধতিতে তারা মাছ ধরে একটা দলগতভাবে, এবং তারা মাছ ধরা হলে এভাবেই বাসায় চলে যায়। এই যে মোটামুটি 6-7টা নৌকা নিচে ছোটো ছোটো এবং সামনে একটা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তারা যাচ্ছে।
তো এখানে একজন একটা ছেলে খেপলা জাল দিয়ে মাছ ধরছিল, আমি তার সাথে একটু কথোপকথন করলাম। সে একটা মৃগেলের বাচ্চা আর একটা বোয়ালের বাচ্চা পেয়েছে, তো এখানে সে মারছে। তো তার সাথে একটু আলোচনা করে আর একটু জানতে পারলাম যে এখন এই নদীতে বড় মাছের সংখ্যা খুবই কম, যা পাওয়া যাচ্ছে বোয়ালের বাচ্চা, রুই আর মৃগেলের বাচ্চা। তা আমি তার একটু জাল ফেলা দেখাই, খুবই দক্ষতার সঙ্গে সে ফেলে, কারণ দীর্ঘদিন নদীর পাড়ে যারা ছেলে তারা তো অবশ্যই দক্ষতা, সেই দক্ষতা মানে তাদের জিনগতভাবেই থাকে। আর নদীর পাশে যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে একটু চর অঞ্চল, এগুলো কিন্তু পুরোটাই বর্ষার সময়ে ডুবে থাকে পানিতে। এখন এই যে মাটি, উর্বর মাটিতে এক চাচা আর চাচি আর কি বাদাম লাগাচ্ছে, আর আপনারা অবশ্যই অনেকেই জানেন এই বিষয়টা নিয়ে অবগত যে নদীর পাড়ের যে জায়গাগুলো থাকে পলি মাটি জমে, সেখানে কিন্তু বাদাম খুব ভালো চাষ হয়। তো এখানে চীনা বাদাম যেটা সেটা লাগানো হচ্ছে। আর এদিকে যে সেই ভাই জাল ফেলেছে, এটাকে বলে খেপলা জাল, অনেকে অনেক অঞ্চলে অনেকভাবে বলে, বাট এদিকে তৈরা বলে, আমাদের এদিকে নাটোর অঞ্চলে তৈরা বলে, আবার অনেকে খেপলা জালও বলে, তবে তৈরা বেশিরভাগ বলে। এখন তুলনামূলক মাছ কম হচ্ছে। এই সকালবেলা এসেছে এই ভাইটা, অনেকক্ষণ ধরে মাছ ধরার পরে জাস্ট দুইটা মাছ পেয়েছে, তো বলতেছে যে খাওয়ার মাছ হয়েছে, আর কি বিক্রি করে না ঠিক এভাবে, প্রফেশনাল জেলে না, বাট দেখি কী পেয়েছে। এখনও কিছুই পাইনি আসলে, দুঃখজনক আর কি, কিছু কাঁকড়া ছাড়া আর কি তেমন কিছুই উঠেনি। তো আর একটু এই খুব কাছে থেকে আমরা একটু দেখি, এই যে কাঁকড়া, কাঁকড়া ছাড়া আসলে কিছুই উঠেনি, একটু দুর্ভাগ্য। অর্থাৎ বলতে গেলে এখানে তেমন একটা মাছ এখন পাওয়া যাচ্ছে না, খুবই কম তুলনামূলক, তবে পরিবেশটা অনেক সুন্দর। এক কথায় বলতে গেলে খুবই ভালো লাগছিল, মানে খুবই খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ। তো বলতে বলতে আমার একদম শেষের দিকে আমি যখন উঠাবো বসি, তখন একটা বোয়ালের লেজে বেঁধে একটা বোয়াল চলে এসেছে নেজে আর কি, সে লেজে বেঁধে বোয়ালটাতে আসাতে আমি যে ভীষণ খুশি হয়েছি, মানে এত খুশি, আমার এক্সপ্রেশন দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা খুশি হয়েছি, মানে ভীষণ ভীষণ খুশি হয়েছি। তবে অনেক ছোট, অনেকে বলবেন যে ভাই ছাড়লেন না কেন, আসলে এখানে ছাড়ার মতো তেমন একটা পরিবেশ নেই, কারণ এটা অভয়াশ্রম না কিছু না, এটা জেলেরা একসময় আর কি ইচ্ছে যে পুরা মাছই তুলে নিবে এখান থেকে, যার কারণে এখানে আর কি ছাড়া হয়নি। আর বোয়াল মাছটা একদম আমার নদীতে আর কি প্রথম বলা চলে যে কোনো বোয়াল মাছ আমি পেয়েছি, সেটাও খুবই ভাগ্যের জোরে আলহামদুলিল্লাহ। আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম, খুবই মজা পেয়েছি, কারণ আমি একদম তুলছিলাম, আমার শেষ মানে চলে যাব তিনটার দিকে আমরা, তো সেই সময়টাতে আর কি এইটা উঠেছে, এবং একটা ঠোকরও সারাদিন আর কি পাইনি, আমরা মোটামুটি 12টা থেকে 3টা পর্যন্ত বসেছিলাম। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।